দক্ষিণ এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ। সদ্য ক্ষমতাচ্যুত দলটির দপ্তর থেকে শুরু করে সবই এখন শূন্য। অসংখ্য নেতা হামলা মামলার শিকার, দলের সভাপতি সহ পালিয়ে বেড়াচ্ছেন অধিকাংশ নেতাকর্মী। সুনির্দিষ্ট নেতৃত্ব না থাকায় নেতাকর্মীরা চলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে ভর করে। গত 5 আগস্ট ভারতে পালানোর পর আর মিডিয়ার সামনে আসেননি দলটির সভাপতি শেখ হাসিনা, এমনকি কোনো বক্তব্য ও বিবৃতিও দেননি। যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন, আপা আপা আপনি আপা আপনি আপা, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। তবে তার ফোনালো ফাঁস নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। দেশেও নেতাদের নামে বক্তব্য বিবৃতি ও প্রেস নোট আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু এসবের সত্যতা নিশ্চিত করার মতো মিলছে না কোনো মাধ্যম। নেতাদের কারো কাছেই কোনো মাধ্যমে পৌঁছানো যাচ্ছে না। আমি সুজিব বাজের জয় বলছি। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। আওয়ামী লীগ সভাপতির ছেলে সজীব ওয়াজেদ জয় ভিডিও বার্তা দিয়েছেন কয়েকবার, কিন্তু তার দলীয় পদ নেই। তার কথাবার্তায়ও গরমে, যে কারণে ইতিবাচক প্রতিক্রিয়ার চেয়ে নেতিবাচক প্রভাব পড়েছে বেশি। সব মিলিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় গুজব নির্ভর হচ্ছে দলটির নেতাকর্মীরা। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন গণতান্ত্রিক বড় দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা পাচ্ছে তাই শেয়ার করছে, এমনকি এখনো 7 মিনিটে সব শেষ করে দেবে মনোভাব নেতাকর্মীদের মধ্যে। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নিলে 9 আগস্ট সে সরকারকে অভিনন্দন জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ব্যক্তিগত ফেসবুক পেজে নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়ে মাহবুবুল আলম হানিফ লেখেন, অন্তর্বর্তী সরকারের প্রতি অভিনন্দন রইল। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ভেরিফাইড ফেসবুক থেকে তার এমন বক্তব্য নিয়ে গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশ হয়েছে। তবে এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, আসলে এটি তার বক্তব্য কিনা? এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। ৬ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আহ্বায়ক ও সেলিনা হায়াত আইভীকে সদস্য সচিব করে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিটি আওয়ামী লীগের নানান ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপেও অনেককে পোস্ট করতে দেখা যায়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনা বা তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় কারো পক্ষেই দেশে এসে দলের হাল ধরা সম্ভব নয়। এমতাবস্থায় দলকে পুনর্গঠন করতে ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হলো। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগের এই অন্তর্বর্তীকালীন কমিটি কার্যকর থাকবে, যেখানে আহ্বায়ক হিসেবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অব্যাহতি পাওয়া মেয়র সেলিনা হায়াত আইভীর নাম দেখা যায়। এ বিষয়ে আইভি গণমাধ্যমকে বলেন, কে বা কারা আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, এ নিয়ে আমার সঙ্গে কোনো কথা হয়নি বা কেউ বলেও নি, এর আগেও আমাকে দলের সেক্রেটারি করা হবে এমন গুজব ছড়ানো হয়েছে। বাস্তবে এসবের কোনো সত্যতা নেই। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগকে বিভক্ত ও দুর্বল করার জন্য সামাজিক ও গণমাধ্যমে এই গুজব ছড়ানো হচ্ছে। নেতাকর্মীদের ফাঁদে পা না দেওয়ার জন্য অনুরোধ জানানো হলো, কোনো বিভ্রান্তি ছড়াবেন না, গুজবকে না বলুন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।